হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 এর দাফনদাতা যে কোয়েশ্চেন ব্যাঞ্চ রয়েছে সেই কোয়েশ্চেন ব্যাঞ্চের আর্টিকেল আর প্রিপোজিশন আমরা করে নেব। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের যে আর্টিকেল এবং প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোকে আজকে আমরা সলভ করে নেব। তোমাদের মধ্যে থেকে অনেক ফ্রেন্ড আমাকে ইতিমধ্যে কমেন্ট করে দিয়েছে যাতে আমি এই বই থেকে আর্টিকেল এবং প্রিপোজিশনগুলো সুন্দরভাবে সলভ করে দিই। তো সেই জন্য আর বেশি সময় নষ্ট না করে চলো ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা আমার অঙ্কের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাও, আমার অঙ্কের চ্যানেলের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই চ্যানেলের নাম করে ইউটিউবে গিয়ে সার্চ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে আমি অলরেডি অঙ্কের সমস্ত ভিডিও আপলোড করতে শুরু করে দিয়েছি। আর তার সাথে সাথে যদি তোমরা ফেসবুক পেজটাকে ফলো করতে চাও, আমার কাছে অনেক সময় অনেক বই থাকে না, তো তোমরা যদি অন্য কোনো বই থেকে আমার কাছে ভিডিও চাও তাহলে অবশ্যই সেই বইটার ছবি তুলে তোমরা আমাকে ফেসবুক পেজে ইনবক্স করে দিতে পারো। ফেসবুক পেজের নামটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর পাশাপাশি আমি ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকে তোমরা পেজটিকে ফলো করে দিতে পারো। তো চলো সময় নষ্ট না করে আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন গুলো সলভ করে নিই। তো আমাদের যে নন টেক্সটুয়াল প্রথম যে পার্ট এ তে যে নন টেক্সটুয়াল যে 10টা আছে সেই 10টা আগে আমরা প্রথমে সলভ করব। আওয়ার স্কুল সেট আপ ইন 1922, আমাদের স্কুল 1922 সালে স্থাপিত হয়েছিল। যেহেতু স্থাপিত হওয়াটা আমরা ফ্রেজাল ভার্বসে পড়েছি, যে স্থাপন করে ইংলিশ হচ্ছে সেট আপ, সেই জন্য আমরা এখানে সেট আপ লিখে দেবো। ইট ইজ এ স্কুল অফ রিপিউট ইন নর্থ চব্বিশ পরগনাস, এটা নর্থ চব্বিশ পরগনার একটা খুব সম্মানের স্কুল, তো যেহেতু এর বোঝাচ্ছে তাই অফ হবে। উই টেক প্রাইড ইন ইট, যখন আমরা টেক প্রাইড লিখি তখন তার সাথে ইন হয়, আমরা কখনো এটাকে অফ লিখতে পারি না। আর তারপরে আছে বিবেকানন্দ এ গ্রেট এডুকেটর অ্যান্ড সেন্ট সেইড এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। 3 দাগে হবে উই স্যাট ডাউন ফর ডিনার ইন এ, এটা এ হবে আবার দা হবে, দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের যাদের এ মনে হবে তারা এ লিখতে পারো, যাদের দি মনে হবে তারা দি লিখতে পারো, কারণ একটা ছোট কুড়ে ঘরে বা ছোট কুড়ে ঘরটাতে দুটো একই মিনিং বোঝাচ্ছে। উই স্যাট ডাউন ফর ডিনার ইন দ্য স্মল হাট বাই দ্য রিভার। When Robindranath set up his school at Shanti Niketan, Satish Chandra Roy came there as a teacher. With him the boys felt they were never confined in a classroom. 5 থেকে হবে there came in our town some years ago a showman owning an institution called Jaitiland. এরপরে 6 থেকে হবে Arifa the youngest among the two girls has cracked IIT while the older one is an engineer. এখানে কিন্তু কোনোভাবেই এ লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ একটা বড় মেয়ে হয় না কখনোই, বড় মেয়েটি এখন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর এটা তোমাদের ক্লাস 9 এ একটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার অনুশীলনীতে ছিল। 7 দাগে আছে লাস্ট মন্ডে অন মাই ওয়ে টু স্কুল আই স এ ভেরি ওল্ড বেগার লাইং অন দ্য রোড অ্যান্ড অলমোস্ট ডাইং অফ স্টারভেশন, উপোষের কারণে সে মারা যাচ্ছিল। এরপর আমরা 8 দাগেরটা করে নেবো। 8 দাগে আছে আই হ্যাভ নো রেসপেক্ট for a man who wastes his time and shows no regret for the loss of opportunities in doing good. Florence, এরপর 9 দাগে হবে Florence Nightingale came of a noble family. She was born in Florence when King George IV was the ruler of England. 10 দাগে হবে a fire broke out on the first floor of the SBI branch at Maslondapur on Saturday. এরপর আমরা মোর এক্সারসাইজ গুলো করে নেব, মানে একদম 25 দাগ পর্যন্ত, পরের পাতা পর্যন্ত। It is because of this reason that some parents refuse to get the internet connection in their homes. আমার কাছে যেহেতু বইটা নেই, আমি আমার একটা স্টুডেন্টকে বলেছিলাম ফেসবুক পেজে ইনবক্স করে দিতে, সেই ইনবক্সে আমাকে ছবিটা পাঠিয়ে দিয়েছিল, তাই জন্য আমি খাতায় লিখে লিখে দেখাচ্ছি, নইলে বইটা আমার কাছে এখন নেই, সেই জন্য আমি বইটা থেকে দেখাতে পারছি না। 2 দাগে আছে জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, হি লিভড অনলি আপ টু দ্য এজ অফ 25 years বাট হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ পোয়েটস। 3 দাগে হবে ইট ওয়াজ এ বিউটিফুল সানি মর্নিং দ্য বার্ডস ওয়ার চার্পিং অ্যান্ড দ্য ওয়েকিং পিপল আপ ফ্রম দেয়ার স্লিপ। 4 থেকে হবে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি নেমড আফটার দ্য সিটি, সিটিজেন্স হ্যাভ মাচ অ্যাফেকশন ফর দ্য সিটি। 5 থেকে হবে ইন গ্রিক রোমান অ্যান্ড আর্লি খ্রিস্টিয়ান মাইথোলজি অফ ইউনিকর্ন ওয়াজ এ ম্যাজিক্যাল হর্স লাইক অ্যানিমাল উইথ এ লং হর্ন অন ইটস ফোরহেড। 6 থেকে হবে উইথ হাফ অন দ্য স্টুডেন্টস ইন এ ক্লাস ব্যাক ইন স্কুল অ্যান্ড দ্য রেস্ট অ্যাটেন্ডিং অনলাইন ক্লাস, the biggest challenge confronting teachers is to find the right balance during hybrid classes. এরপরে 7 দাগে হবে a great deal has been said and written on the gypsies. The gypsies attracted many people at their magic shows. 8 দাগে হবে to the end the sufferings of passengers. The state transport department has decided to introduce 19 new bus routes. 9 দাগে হবে Arjun Bajpal at the age of 16 years became the youngest Indian to climb Mount Everest. 10 থেকে হবে Socrates was born in Greece probably in the year 470 BC. As a young man he served in the army in the several battles with great courage. 11 থেকে হবে Aadhar is a verifiable 12-digit identification number issued by UIDAI to the residents of India for free of cost. 12 দাগে হবে the distribution of bridge course material books for classes 1 to 12 will be given on January 3 when the honorable minister will unveil 85 books at Netaji Indoor Stadium. 13 দাগে হবে the thermometer is an instrument used to measure the temperature of the body. 14 দাগে হবে most people think that Tom is an arrogant boy but in reality he is very good at heart. 15 দাগে হবে we had an early dinner in a large room whose walls and ceiling were covered with stuffed birds. এই আর্টিকেল এন্ড প্রিপোজিশনটা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায়, এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। 16 দাগে আছে the Alps are one of the greatest mountain ranges in Europe. The highest peak of the Alps is Mount Blanc of 4810 meters. 17 দাগে হবে persons with disabilities are not always unable to achieve heights. A 17-year-old handicapped boy from Rajasthan has topped the senior secondary examination in the commerce stream. 18 দাগে হবে international football is said to return to the city of joy after a gap of more than 2 years. 19 দাগে হবে a wonder in the plant kingdom. The Great banyan tree of the Acharya Jagadish Chandra Bose Botanic Garden at Shivpur in Howrah occupies a unique position in the Guinness Book of World Records. 20 দাগে হবে Devghar is a famous tourist destination and a major Hindu pilgrimage center. Every year in July and August about 8 million devotees come to Devghar from various parts of India. এরপরে 21 থেকে দেখব true merit should be judged not on the basis of learning achievement in the test. The ability of learn is the most important factor. 22 থেকে হবে addiction of mobile phones is a big problem. It is very much injurious to the physical health also. 23 থেকে হবে born in England in 1770 poet William Wordsworth worked along with Samuel Taylor Coleridge on lyrical ballads. 1798 Wordsworth is known for his poems on nature. 24 থেকে হবে there was once a sweet little girl. She was fond of wearing a red cape with a hood. She was called Little Red Riding Hood. 25 এ আছে মানে আমাদের লাস্ট 25 থেকে আছে the afternoon session of the school was attended by some 8 or 10 students boys and girls except Opu. এইখানটা একটা কিছু ওয়ার্ড হতো, আমি ছবিতে ঠিক বুঝতে পারিনি তার জন্য আমি এটা দিইনি, কিন্তু এটা তোমাদের উত্তর নয়, এটা জাস্ট বইয়েরই একটা লাইন, যেগুলো উত্তর সেগুলো আমি লিখে দিয়েছি। বয়েজ অ্যান্ড গার্লস এক্সেপ্ট Opu দে অল ব্রট ম্যাটস টু সিট ডাউন। ঠিক আছে, তো এখানে আমরা আজকে 25টা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সলভ করে নিলাম। আশা করছি এর পরের পেজ থেকে মানে 7 পেজ থেকে আমরা 26 দাগ থেকে আবার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সলভ করব। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।